নশ্বরের উপরে তারে ভক্ষণ করাইতে দে। গুরুজি এইবার কামরূপ কাম্বাক্ষা থিকা বিশেষ সাধনা শিখাইছি, বিশেষ সাধনা। চিন্তা করতেছি সেই বিশেষ সাধনাটা তোমার আমি শিখাম। জি গুরুজি, মুই তোমার কেন বরিশাল দিয়ে আইয়া আপনার দ্বারা পড়ি রইছি এই সাধনাটা শিখার লাগিয়ে, কিন্তু বুঝছেন এই সাধনার নাম কি জানো? এই সাধনার নাম জিহীন সাধনা। গুরুজি ওর তো গার পশম মানে খাড়াই দিতে আছে, এখনই পশম খাড়াখাড়ি করলে চলবো? পশমটা খাড়াইতে মানা করো, পশমটা বলো পশম শুয়ে পড়, আমি তোমার কিছু জিনিস বুঝাই বলবো, সেগুলো তোমার বুঝতে হইব। জি গুরুজি, মানুষের অনেক ধরনের সমস্যা, তার সমাধানও এক এক রকম। কেউ চায় তামিজ কবচ, কেউ চায় বশীকরণ, কেউ চায় আবার মনে করে তার উপরে মানে পানিপুরি পানি পড়া দিয়ে দিই, ঠিক আছে? কিন্তু এগুলো আবার অনেক সাধনার ব্যাপার, অনেক বছর ধরে এগুলো সাধনা করতে হয়। তা ঠিক কইছেন গুরুজি, তা কোনোভাবেই ঠিক না। এত বছর ধরে যে সাধনা করি তাহলে ফের চালামো কেমনে, খামু কি? এটা তো একটা গুরুত্বপূর্ণ কথা কইছেন গুরুজি। হ্যাঁ, এটাই আসলে আসল ব্যাপার, এইটা বোঝানোর জন্য আজকে তোমার নিয়ে আমি বসছি, ঠিক আছে? মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, মন থেকে চাইলে আর কি। মানুষ যদি মন থেকে চায় যে কোনো অসাধ্য সাধন করতে পারে, কিন্তু মানুষ ভীত, এই কারণে সে মন থেকে চায় না। ধরো সে কোনো একটা জটিল রোগে আক্রান্ত হয়েছে, সেটা সে যদি চায় মন থেকে, তাহলে সে যে কোনোভাবে সেখান থেকে উদ্ধার হতে পারে, বুঝছে? মানুষ ভীত, সে তখন ভয় পায়, অন্য কেউ যখন তাদের ভরসা দেয় সেই ভরসার কারণে সে তখন আবার সেখান থেকে উদ্ধার হয়ে যায়। তাহলে বিষয়টা কী দাঁড়াইলো? ভরসা। আমি ওকাম ওইখানে মানুষের সাহস যোগাই না। ঠিক কিছু না গুরুজি, আর একটু ভাঙিয়ে একটু বুঝাই এখন তো গুরুজি, আরও বুঝাই বলবো। জি গুরুজি। আচ্ছা ঠিক আছে, ধরো একটা মহিলা তোমার কাছে আসছে, আসে বলছে আমার স্বামীকে বশ করে দেন, তুমি কী করলা? তার একটা তাবিজ দিলা, দিলে সে বশ হবে, তাবিজ দিতে কিছু নাই, হাক্কা। তাহলে গুরুজি কাম করবো কেমনে তাবিজ? হ্যাঁ হ্যাঁ, এখানে তো খেলাটা, তাহলে খেলাটা খেলবো কেমনে গুরুজি? শোনো, স্বামী কখনো তাবিজে বসে না, স্বামী বসে কিসে জানো? স্ত্রীর সৌন্দর্যে, স্ত্রীর ব্যবহারে। স্ত্রী স্বামীর জন্য সুন্দর করে সাজা গুজা থাকবে, ঠিক আছে? আর স্বামীর পছন্দের খাবারগুলো রান্না করবে, স্বামীর অপছন্দের কাজ করবেন না, তাতেই স্বামী বসবে। তাহলে গুরুজি তাবিজ নেবো কি লেগে এখন? তাবিজ নেবো কি লেগে এটা একটা কারণ আছে। ধরো এই কথাগুলো তুমি যদি স্ত্রীকে বলো যে আপনি এই কাজগুলো করবেন, সে তখন কাজটা সহজে করবে না। তুমি যদি তাবিজটা দিয়ে বলো যে এই এই কাজগুলো করলে তাবিজটা কাজ করবে, সাহস, ওই যে মানুষের মানসিক সমস্যা, তখন সে কাজটা করতে চাইবে আর তখনই তাদের সমস্যার সমাধান হবে। গুরুজি বুঝছি, কিন্তু বিষয়টা তো বাটপারি মনে করেন যে আপনি এতক্ষণ কইলেন যে জিন মানে কেন জিন হাজির কেন, জিনের তো কোনো প্রশ্নই এলো না, মানে এটা তো অন্য একটা প্রসঙ্গ দিয়ে আপনি বুঝিয়ে দিলেন। শোনো, তোমার যে একটা বন্দুক দেই, তোমাকে আমি আসল গুলি দিব চালানোর জন্য? না গুরুজি, প্রথমে একটা খেলনা পিস্তল দেবেন, হেঁটে দিয়ে মনে করেন টার্গেট যাতে করতে পারি, এই টার্গেট যখন মনে করেন ফুলফিল হইব, এরপর আসল পিস্তল দেবেন, মনে করেন যে ডাইরেক্ট মারিয়ে দেবো। আসলটা বইরে দিলে তো তুমি ঠাস ঠাস করে মারা ফলাই বা বোঝো নাই, আগে তোমার প্র্যাকটিস করতে হইব, জিন নামানোর প্র্যাকটিস করতে হইব। প্র্যাকটিস করার পরে যখন জিন নামবো, তারপর তুমি বুঝতে পারবা। এখন যদি তোমার সামনে আজকাল জিন খাড়া করাই দিই, তুমি তো স্টক করে মরে যাবে, বোঝো নাই? ঠিক কিছু বলতে গুরুজি, দিন কি আইসে? উত্তরে দক্ষিণে বায় বাতাসে খাড়াই আসস, জিন আইসে মানে জিন তোর পিছে খাড়াই না। খালার বুদ্ধে ডরাইছে। চলেন সাত সকালে এটা কি দেখলাম? আমি যেটা দেখছি তুই কি ওইটাই দেখছস? সকাল সকাল এইরকম একটা পেলের লাপনা,
ব্যাপারটা বুঝতে হবে, দেখতে হবে, বিচার করতে হবে। আয় আইলাল, তোর আমার কথা আছে, বস। আমার জরুরি কাম আছে, আমার কথা কোনো টাইম নেই। এই আমার কথাও জরুরি, বস। কি কথা কপ, তাড়াতাড়ি কপ, কি জরুরি কথা? কালকে রাইতে আমার ঘরে উকি ঝুঁকি মারতেছিলি কেন? কাল রাতে উকি ঝুঁকি তোমার ঘরে, তোমার ঘরে আমি উকি ঝুঁকি মারতে যাবো কেন? এটা তো তুই কইতে পারবি, আমার ঘরে শিয়ানা মাই আছে। কার মনে কি মতলব আছে সেটা তো আমি জানি না। মুখ সামাল দিয়া কথা কইবা খালা, কি কইতেছে এগুলা? হ্যাঁ, তোমার তো একটা বিশ্ববিখ্যাত মুখ, মুখে যা আসে তাই কইবা, মুখ সামাল দিয়া কথা কইবা? মুখ সামাল দিয়ে কথা কইতাম, কিন্তু তোর ব্যাপারে কমুনা, তোর বাপেরও তো চরিত্র ভালো আসিল না, এখন তোর চরিত্র কেমন হয়েছে আমি কেমনি কমুক? খালা, তোমার মুখ, তোমার মুখ চলতে চলতে কি কইতেছ বুঝতেছ? তুমি আমার মরা বাপ নিয়ে কথা কইতেছ? খুব সাবধান করে দিলাম, আমার মরা বাপ নিয়ে কোনো কথা কইবা না, মুখ সামাল দাও। আমি ভুল কি কইলাম? হ্যাঁ, এনে ভুল কি কইলাম? রাবেয়া, লালের মায়ের বিয়া করা যে আমার কত বড় ভুল আছিল, আমার বিয়া করা দরকার ছিল তোমারে। এই কথাগুলা কোন বেড়ায় কয়? ভালো বেড়ায় কয়? তুমি একটা চাপ ছোট, তুমি নিজে অসুখী মহিলা, সারা জীবন কোনোদিন সুখ পাও নাই, পরের সুখ দেখলে তো সহ্য হয় না। নিস নিস, তোমার তোমার মতো এরকম নিস মহিলা আমার জীবনে দেখি নাই। আই মুখ সামলায় কথা কবি, আমি তোর খালা, তোর মার বোন, আমি তোর বান্ধবী লাগি না যে আমার লোকে মস্করা করবি। কপাল ভালো, তুমি আমার খালা, এই কারণে তো এখনো মুখটা সামাল দিয়ে কথা কইতেছি, নাইলে এতক্ষণ আমার হাত উঠে যায়। কি তুই আমারে মারবি? হ্যাঁ মার, মাইরা দেখা দেখা, কত বড় সাহসর। মা কি হইছে, তুমি চিল্লাইতেছো কেন? লাল ভাই কি হইছে? আরে কথা রাখ, তোর মা খালারে মুখ সামাল দিয়ে কথা কইতে কইবি? সে যা শুরু করছে, আমি যে কোনো মুহূর্তে কিন্তু অঘটন ঘটে যেতে পারে। লাল ভাই তুমি মাথা একটু ঠান্ডা করো, আর মা তুমি ঘরে চলো, মানে খারাপ কইব শুনলে এগুলা। তুই সার মার সামনে থেকে আমারে হুমকি দেয়, আমি আইস কেসিআর ম্যানের কাছে যাবো, তারপর দেখামো কতখানে আমি পারি। যাও না, ওখানে যাও, আমি তো চাইতেছি চেয়ারম্যানের কাছে যাও, তাহলে বুঝবা আমি কেডা, আমি চেয়ারম্যানের খাটলো। এইসব হুমকি আমার দিবা না, মিন্টুরে দিবা, মতিন বাইরে দিবা, আমার এইসব হুমকি দিতে আসবা না। মা তোমার দূরে পায়ে পড়ি এলাকার মানুষ খারাপ করবে এগুলো শুনলে তুমি ঘরে চলো, আল্লাহ দোহাই লাগে মা। আমার হুমকি দিতেছে, চেয়ারম্যানের হুমকি দেয় আমার। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।